সীমান্তের কাছেই বিজিবির তুম্র বিওপি, আর এই বিওপির পাশেই সড়কে পড়ে আছে দুটি আরপিজি। সেখানে লোকজনের চলাফেরা বন্ধ রাখতে লাল পতাকা দেয়া হয়েছে এবং বাঁশ দিয়ে সড়কে তৈরি করা হয়েছে প্রতিবন্ধকতা। রোববার দুপুরের দৃশ্য এটি। এর আগে রাতে প্রায় আধা ঘন্টা ধরে সীমান্তের ওপার থেকে ভেসে আসে গোলাগুলির শব্দ। সব মিলিয়ে তুম্রু ঘুমধুম সীমান্তে এখনও কিছুটা থমথমে পরিস্থিতি। তবুও জীবিকার তাগিদে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুম্রু বাজারের পাশেই সীমান্ত লাগোয়া, হিন্দুপাড়া, কোনারপাড়া ও বাজারপাড়া গ্রাম। এসব গ্রামে গত এক সপ্তাহ ধরে শুনশান নীরবতা, তালাবদ্ধ ছিল প্রায় সব ঘরবাড়ি। সীমান্তের ওপারের সংঘাত সংঘর্ষের জেরে প্রাণ বাঁচাতে ভিটে মাটি ছেড়ে ঘুমধুমের প্রায় 6,000 বাসিন্দা চলে যান অন্যত্র। তবে সেসব গ্রামে আবার কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। খেতে খামারে যাচ্ছেন কৃষকরা। পরিস্থিতি শান্ত থাকায় স্থানীয় লোকজনের উপস্থিতি বেড়েছে তুম্রু বাজার ও ঘুমধুম বাজারেও। এতে ব্যবসায়ীদের মাঝে ফিরেছে কিছুটা কর্মব্যস্ততা। এক ফ্যামিলি দুই ফ্যামিলির মধ্যে দু একজন করে সারাদিন আসে, বিকেল টাইমে আবার চলে যায়। এখন স্বাভাবিক দেখা যাচ্ছে, কিন্তু পরিস্থিতি থেমে থেমে চলতেছে আর কি। আমরা বাড়িতে এখন চলে আসছে আর কি। এখন আমাদের ইনশাল্লাহ ঠান্ডা হয়ে গেছে, বর্ডার ঝামেলা এখন চলতেছে না। স্থানীয় জনপ্রতিনিধি জানান, অস্থিরতার মুখে স্বজনদের কাছে নিরাপদ আশ্রয়ে যাওয়া প্রায় 8,000 মানুষের মধ্যে ফিরেছে 3,000-এর মতো। কিছু পরিবার, 28টা মতো পরিবার আশ্রয় নিয়ে গেছিল, তারাও চলে আসছে। যারা অন্যত্র আত্মীয় স্বজনের বাসায় বাড়িতে গেছে, উকিয়া অথবা আরও দূরে, তারাও কিছু কিছু চলে আসছে। এখনও মনে হয় যারা বৌজিরা তারা এখনও অনেকে আসে নাই, বাচ্চা ছোটো বাচ্চা যারা আছে। আর এদিকে মোটরসাইকেলের একটা আতঙ্ক ছড়াচ্ছে। সব মিলিয়ে এখন মোটামুটি শান্ত পরিস্থিতি। গত 5 ফেব্রুয়ারি মিয়ানমার থেকে বান্দরবানের ঘুমধুমে উড়ে আসা মর্টার শেলের আঘাতে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা। এমন প্রেক্ষাপটে শান্তিপূর্ণ বসবাসের সুযোগ চান সীমান্তের বাসিন্দারা। এখন বান্দরবান। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze her skin.